একই সঙ্গে দুই কাজে নেমেছেন এমপি দবিরুল ইসলাম। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশীদের প্রচার প্রচারণা। বর্তমান সরকারের উন্নয়নের বার্তা প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছে দিতে নানা রকম প্রচারণায় নেমেছে মনোনয়ন প্রত্যাশীরা। শনিবার দুপুর ঠাকুরগাঁও দুই আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের আয়োজনে সরকারের উন্নয়নের বার্তা ও নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করা হয়। এই সময় বালিরাঙ্গি উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের মাঠ থেকে সংসদ সদস্য দবিরুল ইসলাম প্রায় 5,000 মোটরসাইকেল নিয়ে একটি শোভাযাত্রা বের করেন। সরকারের উন্নয়নের শোভাযাত্রাটি ঠাকুরগাঁও দুই আসন তথা বালিয়াডাঙ্গি হরিপুর এবং রানীশঙ্কেল উপজেলার কাশীপুর ও ধর্মগড় ইউনিয়ন প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বর্তমান সরকারের উন্নয়নে বিভিন্ন হাট বাজারে গাড়ি থামিয়ে পথসভা করেন দবিরুল ইসলাম। এ সময় তিনি সরকারের উন্নয়নের কথা তুলে ধরে আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার অনুরোধ জানান। সেই সঙ্গে তার আসনে তাকে আবারও বিজয়ী করার জন্য সবার কাছে ভোট প্রার্থনা করেন। শোভাযাত্রায় অন্যদের মধ্যে বালিয়াডাঙ্গি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ আলী, সহ সভাপতি শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমেনুল ইসলাম ভাসানী, ছাত্রলীগের সভাপতি মুমিরুল ইসলাম সুমন, তাঁতি লীগের সভাপতি সাদিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। আমাদের নিউজটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।